আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি গ্রাম বাংলার স্টাইলে ইলিশ পোলাও। খুব সহজ ও অল্প উপকরণে আজকের রেসিপিটি তৈরি করব। চলুন আমার ইলিশ পোলাও বানাতে যে যে উপকরণ লাগবে তা এক ঝলক দেখে নিই। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি 3 কাপ বাসমতি রাইস। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাউল ব্যবহার করতে পারেন। 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, 3 টেবিল চামচ সরিষার তেল, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 5-7টা লবঙ্গ, 5টা সাদা এলাচ। মাছটাকে ম্যারিনেট করার জন্য নিয়েছি সামান্য পরিমাণ লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এখন মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এখন চাউলটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে চলে যাব মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবং সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ব্লেন্ড করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই আর লবণ দিচ্ছি না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা। এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করব। মাছটা কষানো হয়ে গিয়েছে এবং মশলাটার ভিতরে মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে। মাছটাকে আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। পোলাও রান্নার জন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবং বাটার, চাইলে বাটারটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। মশলা দেবার পর একটু ফ্লেভার বের হলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা।
পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি রাইস। চাউলটাকে ভালোভাবে ভেজে নেব। চাউলটা একটু লালচে ভাব হয়ে আসলে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ কষানো মশলাগুলো। মশলা দিয়ে চাউলটা আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ প্যানের গায়ে একটা ঝনঝন শব্দ না আসে ততক্ষণ আমি চাউলটাকে ভেজে নেব। আমার চাউল ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব চাউলের ডবল পরিমাণ পানি। 3 কাপ চাউলের জন্য 6 কাপ পানির প্রয়োজন। আমি 5 কাপ পানি এবং 1 কাপ দুধ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। চাউলের পানি শুকিয়ে গিয়েছে, চাউলটা প্রায় 90% মতো সেদ্ধ হয়েছে। এখন ইলিশ মাছগুলো ভাতের ওপরে দিয়ে দিচ্ছি। সাইড থেকে কিছুটা ভাত মাছের ওপরে দিয়ে দিচ্ছি যাতে মাছের ফ্লেভারটা পুরো ভাতের মধ্যে ছড়িয়ে যায়। ওপরে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো আরও 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর, আমার ইলিশ পোলাও রেডি। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে ও অল্প মশলায় বানিয়ে ফেললাম ইলিশ পোলাও। দেখার সৌন্দর্যে সামান্য ধনিয়া পাতা ও সামান্য পেরেস্তা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।